হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখো, দুপুরবেলা আমি অনন্যা তানহা বেরিয়ে পড়েছি বাইরে, কারণ আমরা আজকে আবার যাব হচ্ছে মিরপুর হোপ মার্কেটে। আসলে হোপ মার্কেটটা আমার বাসার খুব কাছে হওয়ায় যে কোনো প্রয়োজনে আমরা যখন তখন চলে যাই হোপ মার্কেটে। তো চিন্তা করলাম যে আজকে কি টুকটাক কেনাকাটা করি বা নতুন কি আসলো মার্কেটে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, সেজন্য ওই ভিডিওটা করা। তো আমরা দুপুরবেলা রওনা দিলাম যাতে করে ভিড় না হয় সেজন্য। তো এই যে আমরা যাচ্ছি রিক্সায় করে তিন মাই বেটে। আর মিরপুর হোপ মার্কেটটা কিন্তু মিরপুর 10 নম্বরে অবস্থিত, হয়তো সবাই জানো। আর এটা হচ্ছে সেই হোপ স্কুল, হোপ ইন্টারন্যাশনাল স্কুল, যেটার নামে এই মার্কেটটার নাম। আসলে এই স্কুলটার সামনে টুকটাক দোকান বসতো এক সময়, বসতে বসতে যখন দেখলো যে হ্যাঁ স্কুলে আসা বাচ্চাদের মায়েরা কেনাকাটা করে বা ভালোই বেচাকেনা হয়, তখন আসলে এত বড় হয়ে মার্কেটটা তৈরি হয়ে গেল বা এত দোকানপাট বসলো। আগে আসলে এত বেশি বসতো না, জাস্ট এই স্কুলটা ঘিরেই কিছুটা ছিল। তো এই যে আমরা স্কুলের সামনে চলে আসছি, এটা হচ্ছে হোপ স্কুলের সামনেটা। আর এখান দিয়েই মূলত দোকানপাট শুরু হয়ে যায়, কাপড় চোপড় হোক বা কসমেটিক্স হোক সব এখান থেকে শুরু হয়, তারপরে একদম মেন রোড পর্যন্ত চলে গিয়েছে। তো আজকে আমি সেজন্যই আমার ভিডিওটা শুরু করলাম হোপ স্কুলের সামনে থেকে। অনেকেই হয়তো চিনতে পারো না যে জায়গাটা ঠিক কোথায়। মিরপুর 10 নম্বর বাস স্ট্যান্ডে নেমেই তুমি দু কদম হাঁটলেই কিন্তু দেখিয়ে দেবে সবাই যে এই যে হচ্ছে হোপ স্কুল বা হোপ মার্কেট। তো স্কুলটা একটু ভেতরে দেখলে মার্কেটটা মেন রোড থেকে শুরু হয়ে গেছে। তো দেখো, আমরা একটু দুপুরবেলা আসছি বিধায় দোকানপাট বন্ধ, ইদানিং নাকি পুলিশের নিষেধ হয়েছে সকাল টাইমটাই ফুটপাতে দোকানগুলো বসে না, বন্ধ থাকে, এটা দুপুর 3টা থেকে বসে। আর যে হোপের যে মেইন দোকানগুলো, বড় যে পাকা দোকানগুলো, বিল্ডিং দোকানগুলো, সেগুলো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা, জাস্ট এই ফুটপাথের দোকানগুলো দুপুর 3টা থেকে খুলবে। আমরা যেহেতু আগে আগে আসছি তো টুকটাক দোকান বন্ধই দেখছি, তবুও যেগুলো খোলা আছে আমরা সেগুলোই ঘুরে দেখছিলাম আর কি। তো এটাও একটা গলি, কিন্তু আসলে হোপ মার্কেটটা কয়েকটা গলিতে ছড়িয়ে পড়েছে, যার জন্য তোমাকে সব কটা গলি ঘুরে ঘুরেই দেখতে হবে। তো এই যে আমরা ভেতরে চলে আসছি, ভেতরে বলতে এটা হচ্ছে হোপ প্লাজা বলা যায়। এখানে পাকা দোকান আসতে বড়, সেই সব দোকানে কুর্তি কালেকশন থাকে, এখানে নতুন নতুন প্রচুর কুর্তি কালেকশন আসছে। আর এই পাশে ব্যাগেরও দোকান আছে, দারুণ দারুণ ব্যাগ ছিল এখানে। আর কুর্তিগুলো আসলে যখনই আসে মনে হয় নতুন নতুন আসছে। তো এই যে শার্ট কুর্তি বলা যায়, এগুলো 450-500 বিভিন্ন দামের হয়ে থাকে, একটু দামাদামি করে নিলেই হয়ে যাবে। আমার মনে হয় গাউসিয়ার পরে সবচেয়ে যদি বড় কোনো মানে কালেকশনে মার্কেট হয়ে থাকে সেটাই হোপ মার্কেট। এখানে আসলে কুর্তি কালেকশন হোক, স্যান্ডেল হোক, ব্যাগ হোক, যে জিনিসই বলো না কেন, অন্যান্য মার্কেট থেকে অনেক বেশি কালেকশন, আর পছন্দ অবশ্যই হবে, আর দামটাও মোটামুটি রিজনেবল, তুমি একটু দামাদামি করে নিলেই তোমার সাধ্যের মধ্যে পেয়ে যাবে। তো দেখো, নতুন নতুন বেশ কয়েকটা ধরনের কুর্তি আসছে এখানে। এটা একটা নেটের কুর্তি, অবশ্য অনন্য আগেই নেটের কুর্তি কিনেছে, তো আজকে আর কিনলো না। এই কুর্তিটাও বেশ ভালো লাগছিল চিকেনের ভিতরে। এটাও চিকেনের ভিতরে একটা কুর্তি, উপরে গুজরাটি কাজ করা, বেশ ভালো লাগছিল দেখতে। এগুলো 400-450-500, মানে এক এক দোকান এক এক রকম দাম বলে, একটু দামাদামি করে নিলেই বেশ মানে তোমারও সাধ্যের মধ্যে হয়ে যাবে, কেনাও হয়ে যাবে। তো বাইরে বেরিয়ে পড়লাম, পাশেই একটা মার্কেটের মতো আছে, ওখানে যাওয়া যায়, সেটা হোপের ভিতরে। তো ওখানে 2-পিস 1-পিস বিভিন্ন ধরনের কাপড়, কাটা কাপড় এভাবে বিক্রি হয় 400-500 বিভিন্ন দামে। আর এখানে কিন্তু 3-পিসের প্রচুর কালেকশন, তোমার মানে চোখ ধাঁধিয়ে যাবে যে এত 3-পিসের কালেকশন মানে কোনো মার্কেটে পাওয়া কঠিন। আর দামটাও মোটামুটি ভালোই রিজনেবল, তুমি বাইরে থেকে অনেক কমে পাবে এখানে 3-পিসগুলো। সুতি হোক, জর্জেট হোক, লিনেন হোক, যে ধরনের চাও, লোন হোক, সবই এখানে পাওয়া যাবে মোটামুটি কম দামের ভেতরে। তো সেই মার্কেট থেকে বেরিয়ে দেখো, এসে পড়েছি একটা টুকিটাকি সংসারের জিনিসপত্রের দোকানে। এই ধরনের ভ্যানগুলো তুমি আশেপাশে দেখতে পাবে, এখানে কিন্তু তুমি চায়ের ছাঁকনি থেকে শুরু করে মানে 10 টাকা থেকে শুরু করে তোমার 400-500 পর্যন্ত জিনিসপত্র আসে এখানে দাম। আর সংসারের টুকিটাকি জিনিস তো আসলে আমরা মেয়েরা কিনতে পছন্দ করি, এই ধরনের দোকান পেলে তো কথাই নেই। এটা ছিল লোহার একটা খুন্তি, এটা 100 টাকা দাম চাচ্ছিল, দামাদামি করলে হয়তো 80 টাকা দেবে, যেহেতু আমি নেবো না তো আর অত দামাদামি করিনি।
আর এগুলো সেই ফুলঝুরি পিঠার সাজ, এগুলো 30, 40, 50 বিভিন্ন দামের হয়ে থাকে। তো হোপ স্কুলের সামনের দিকটাতে হাঁটলে এই ধরনের দোকানগুলো দেখতে পাবে। কাপড় চোপড়ের পাশাপাশি এই যে টুকিটাকি জিনিসের দোকান, এই দোকানেও ঠিক 10 টাকাতে শুরু করে 10 টাকা থেকে শুরু করে 400-500 পর্যন্ত দাম আছে বিভিন্ন জিনিসের। অনেক ধরনের জিনিস আছে, মানে যেগুলো তুমি নর্মালি যে কোনো দোকানে গেলে পাবে না, এখানে পাবে। চামচ থেকে শুরু করে কেচি, ছুরি সব কিছু আছে এখানে। তো এই যে এই পিলারটার দাম ছিল 100 টাকা করে। চিরণি কালেকশনও 20 টাকা থেকে শুরু করে বেশ দামি পর্যন্ত ছিল এখানে। আর এইসব দোকানে আসলে আসলে কিছু না কিছু কিনতে ভালোই লাগে। তো আবার আমরা সামনের দিকে হাঁটছিলাম, এখন দোকানপাট প্রায় সবই খুলে ফেলেছে, এখন টুকটাক দেখে বেশ ভালোই লাগবে সবকিছু। আর এখান দিয়ে কিন্তু বাচ্চাদের সোয়েটার বা প্যান্ট পায়জামা এগুলো প্রচুর। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা দোকানে, এটা হচ্ছে একটা শ্রাগ বলে মেবি মেয়েরা পরে যে শীতের সময়, অনন্যার অবশ্যই একটা আছে, তারপরে দেখছিলো আর কি, বেশ ভালো লাগছিলো। গেঞ্জি ধরনের কাপড়ের উপরে গ্লিটারি গ্লিটারি কাজ করা, এগুলো 450-500 বিভিন্ন দামের হয়ে থাকে। তো এখানে এই ধরনের শাক ছিল, তারপর চিকেন কাপড়ের শাক ছিল, বেশ কিছু ধরনের নতুন নতুন শাক ছিল। এগুলো শীতের সময় কিন্তু অনায়াসে আমরা পড়তে পারি, বেশ ফ্যাশনেবলও। এটা ছিল একটা চিকেনের শাক, বেশ ভালো লাগছিল, চিকেন কাপড়ের শাক। তো ওখান থেকে আমরা আবার সামনের দিকে হাঁটছিলাম, এখানে দেখো বিছানার চাদর, বালিশের কভার, পর্দা সব কিছুই কিন্তু এখানে আছে। পাশাপাশি বাচ্চাদের প্যান্ট, ট্রাউজার সব ধরনের কাপড় চোপড়ও, মেয়েদের বেশ শীতের কাপড় ছিল এখানে বেশ নতুন নতুন। তো এভাবে দেখছিলাম আর সামনের দিকে এগোচ্ছিলাম। আসলে নতুন নতুন কী কালেকশন আসলে এভাবে ঘুরে ঘুরে না দেখলে দেখা যায় না, তবে আসলে ভিড়ে হাঁটা একটু কষ্টকর। তো দেখো এই যে এই মার্কেটটার এই পাশটাতে হলো গ্রিনফিল্ড স্কুল, এই স্কুলটার সামনেতেও অনেক দোকান। আসলে এখানটা স্কুল পাড়া বলা যায়, বেশ কিছু স্কুল কোচিং দিয়ে ভরপুর, আর তার পাশে এই মার্কেটটা গড়ে উঠেছে। আসলে স্কুলে বা কোচিংয়ের বাচ্চাদের যে মায়েরা আসতো তাদের কেনাকাটার উপরেই কিন্তু মার্কেটটা গড়ে উঠেছে। এখন প্রচুর মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকেও আসে। তো এখানে শীতের কাপড় প্রচুর ছিল, বাচ্চাদের বড়দের সব ধরনের, মানে মেয়েদের পোশাক বলতে গেলে বেশি এখানে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম স্যান্ডেলের দোকানে, আর এখানে স্যান্ডেলগুলো বেশ সুন্দর ছিল, ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল। আর স্যান্ডেল 100 টাকা থেকে শুরু করে 400-500 বিভিন্ন দামের হয়ে থাকে। এখানেও টুকটাক দামাদামি করে নিতে হয়, আসলে বাংলাদেশের সব জায়গাতে একই রকম, একটু দামাদামি করে নিলে তাহলেই তোমার মন মতো হবে, না হলে মনে হবে বেশি নিয়ে যাচ্ছে হয়তো। তো যাই হোক, এখানে স্যান্ডেলগুলো নতুন আসছে, পাশাপাশি পুরানা নতুন সব মিলেই ছিল। তো এই যে প্লাস্টিকের স্যান্ডেলগুলো নতুন আসছে, এগুলো বাসায় পড়তে বেশ আরাম, এগুলো 200-250 বিভিন্ন দামের। এখানে কিন্তু প্রচুর স্যান্ডেল কালেকশন, প্রচুর দোকান আছে স্যান্ডেলসে। তো এখানে মাস্ক ছিল, তানহা দেখছিল, তানহা কোখাত ছিল আর ঘুরছিল। তো ঘুরতে ঘুরতে দেখো আসছি একটা পর্দার দোকানে, এখানে কিন্তু নানা ধরনের পর্দাও পাবে। এই পর্দাগুলো বেশ এক্সক্লুসিভ লাগছিলো, সেই জন্য আমি আর অনন্যা দেখছিলাম নেটের পর্দা। এগুলো আমি অবশ্য দাম জিজ্ঞেস করিনি, তোমরা পছন্দ হলে দাম জিজ্ঞেস করে দামাদামি করে নিতে পারো এখানে এসে। তো এই পর্দার দোকানে কিন্তু কমফোর্টার, তারপরে চাদর, পিলো কভার, পিলো সব কিছুই ছিল এই দোকানটাতে।
আর পাশাপাশি এই দোকানটার পাশেই একটা লম্বা মার্কেটের মতো, এটা হচ্ছে গস কাপড়ের মার্কেট। সুতি, জর্জেট, বিভিন্ন ধরনের গস কাপড় এখানে পাবে আর দামটাও খুবই রিজনেবল, বাইরে থেকে অনেক কমে এখানে দাম মানে পাবে এগুলো। তো এই যে চলতে চলতে দেখলাম এই কুর্তির দোকানটা, এটা ফুটপাতের পাশে, এটা 350 করে চাচ্ছিল কুর্তিগুলো, পাশে একটা দোকানে 300 করে চাচ্ছিল, এখানে আসলে এরকমই দাম, 300-350 করে পাওয়া যায়। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা হিজাবের দোকানে, এখানে জর্জেটের, সুতির বিভিন্ন ধরনের হিজাব আছে, 100 টাকা থেকে শুরু করে 150-200 পর্যন্ত হিজাব আছে এখানে। আমরা জর্জেটের প্রিন্টের হিজাবগুলো দেখছিলাম। তো এরপরে চলে আসলাম কসমেটিক্সের দোকানে, আজকে যেহেতু ওদের দুই বোনের জন্য কসমেটিক্স কিনবো, তো চলে আসলাম কসমেটিক্সের দোকানে। এখানে এই কানের দুলগুলো ছিল 50 টাকা করে, আর নিচে যে জিনিসগুলো ক্লিপ, গার্ড আর এগুলো সব কিছু ছিল 20 টাকা করে। কানহার জন্য ক্লিপ দেখছিলাম, এগুলো 20 টাকা করে। তারপরে চলতে চলতে চলে আসলাম আরেকটা কসমেটিক্সের দোকানে, এখান থেকে অনন্য আইলাইনার নিল। তো এখানে দেখো প্রচুর জিনিস আছে, একদম ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, মেকআপ ব্রাশ সব কিছু এখানে পাবে, প্রচুর কসমেটিক্সের দোকান এদিক দিয়ে। তুমি হাঁটলেই দেখতে পাবে প্রচুর কসমেটিক্সের দোকান, তবে আমি ভিডিও করতে পারছি না, প্রচুর ভিড়, ধাক্কাধাক্কিতে মানে আমি দাঁড়াতেই পারছি না কোথাও, কিন্তু তবু তোমাদের দেখাচ্ছি টুকটাক আর কি এখানে কী কী ধরনের কালেকশন আছে। এই দোকানটাতে কিন্তু ইয়াররিংসের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। এই দুলটা অনন্যার খুব প্রিয়, আমাকে বলছিল নিতে, কিন্তু আমি আগের দিনও দেখেছি কিন্তু আজকেও নেইনি আমি, কারণ আমার কানে ব্যথা করে এত বড় দুল নিলে। কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুল ছিল, 100, 150, 200, মানে 300 এরকম আর কি, তবে মোটামুটি 50 টাকা থেকে শুরু করে উপরে বেশ পর্যন্ত ছিল দুলগুলো। আর চুড়ি কালেকশনও কিন্তু খুব সুন্দর সুন্দর, এখানে পছন্দ হবেই হবে। আর ইয়াররিং কালেকশনগুলো দেখো, গাউসিয়ার পরে আমার মনে হয় এই মার্কেটে এত বেশি ভ্যারাইটি এই ধরনের গহনা বা জুয়েলারি হোক, কসমেটিক্স হোক, সব কিছুর। চুড়িগুলো দেখো, মানে ইয়াররিংসগুলো দেখো, অন্য কোনো মার্কেটে পাবেই না আমার মনে হয়। তো তারপরে চলে আসলাম আবার 20 টাকার দোকানে। কানহা তো আসলে ছোটো, আমি বুঝে নাও, এই ধরনের কসমেটিক খুব নিতে চায়, কিন্তু এগুলো আসলে বাচ্চাদের জন্য কতটা ভালো আমি জানি না, তো কিনে দিতে না চাইলেও কিছু করার নেই, ছোটো মানুষের মনে রাখতে দু একটা কিনে দিতেই হয়। তো এই লিপ অয়েলগুলো 20 টাকা করে ছিল, তো এটা নেয়নি অবশ্য কানহা, দিইনি কিনে। কানহা একটা আংটি নিয়েছিল, দেখো নতুন নতুন ইয়াররিংসের প্রচুর কালেকশন। এখানে সব কিছু কিন্তু 20 টাকা করে, নিচের এই জিনিসগুলো সবই 20 টাকা করে, উপরের যেগুলো সাজানো থাকে ওগুলো দু একটা দাম একটু বেশি, কিন্তু নিচের সবই 20 টাকা করে। ক্লিপগুলো খুব সুন্দর লাগছিল, 20 টাকা করে এগুলো দাম। তো এই দোকানটা থেকে সামনের দিকে আবার এগোলাম, দেখো এটা হচ্ছে মিরপুর গাস আইডিয়াল স্কুল 1 নম্বর গেটের সামনে, এখানেও কিন্তু প্রচুর দোকান, পাশাপাশি ফুচকা, গোলগাপ্পা এগুলো তো আছেই। আর ফুটপাতের পাশে মানে রাস্তার ঠিক পাশেই, মেন রোডের পাশেই দেখো প্রচুর দোকান। অপোজিটে হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয়, তার অপোজিটে হচ্ছে এই ফুটপাতের দোকানগুলো, এটা হোপ মার্কেটের অংশ বলা যায়। তো এখানে আপা বসে বসে পুঁতি দিয়ে গহনা বানাচ্ছিল, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী পুঁতি দিয়ে গহনা বানিয়ে নিতে পারো, মালা, কানের দুল এগুলো আর কি। আর পাশাপাশি দেখো স্যান্ডেল, জুতা, ব্যাগ, বোরখা, শীতের কাপড় সব কিছু এই ফুটপাতে ছিল। তো আমরা এগুলো দেখে সময় বেশ চলেই গেল, তারপরে চলে আসলাম আমরা গোলগাপ্পা খেতে, কারণ একটু পরে আমরা বাসায় ফিরে যাব। তো ওরা দুই বোন ভেলপুরি গোলগাপ্পা না খেয়ে যাবেই না, তো এই যে আমরা ভেলপুরি গোলগাপ্পা খেতে চলে আসলাম। তো এই ভেলপুরি গোলগাপ্পা খেয়ে আমরা বাসায় ফিরবো, আজকে বিকালটা পুরোটা সময় আমরা হোপ মার্কেটে কাটালাম, প্রচুর হেঁটেছি, একদম টায়ার্ড হয়ে গেছি আমরা। আসলে মার্কেট করতে আসলে সময়ের দিকে তাকানো যায় না, জিনিসপত্র দেখতে দেখতে কোন সময় চলে যায় বোঝাই যায় না। আর এখানে দেখো বিকালটার অবস্থা, কী পরিমাণে ভিড় এখানটা, তো ইদানিং এই মার্কেটটা আসলে খুব ভিড় হয়ে গেছে, চলাফেরা করে একটু কষ্টই হয়ে গেছে বলতে গেলে। তো গোলগাপ্পা খেয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম, এই যে রিক্সায় উঠে পড়েছি তিন মায়ের বেটে। আর তার একটা আংটি কিনেছে, তোমাদেরকে সেটা দেখাবে। তো এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও, মিরপুর হোপ মার্কেটে টুকটাক কেনাকাটা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।